ভাই এক নম্বর কি স্যার কিরকম আপনি তো আপনার যত ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় এবং আর্থিক যে সহায়তা করা যায় সেটা রাষ্ট্র নিশ্চিত করবে। তাহলে আপনার সন্তানের লেখাপড়া পরিবারের দায়িত্ব এগুলো রাষ্ট্র নেবে। কারণ আপনারা এই যে আপনার ক্ষতিটা হয়েছে এটা হচ্ছে দেশের জন্য হয়েছে। এর পরবর্তী যত ধরনের ক্ষতিপূরণের যে বিষয়গুলো আছে সেটা রাষ্ট্র বহন করবে এবং এই নিশ্চয়তা আমরা আপনাদেরকে দিচ্ছি। এটা শুধুমাত্র আপনি না, যত ছাত্রনাগরিক যারাই আহত হয়েছে এই আন্দোলনে প্রত্যেকের দায়িত্ব সম্পন্ন এবং সম্পূর্ণ দায়িত্ব। যেমন এককালীন একটা অনুদান দিল, বিয়ার খোঁজখবর নিল না, এমন যদি হয়ে থাকে তখনই আমরা সরকারকে আবার প্রেশার দিই। মানে সরকার যদি এই কাজটা করতে চায় যে জাস্ট আপনার এককালীন লাইনে দাঁড় করায় ছবি ফুটেজ নিল, আপনাদেরকে দাঁড় করাইলো, গণধরণে নিয়েও নিয়ে হচ্ছে একটা এককালীন কিছুটা দিয়ে আপনাদের খোঁজখবর আর নিল না, এরকম যদি করতে চায় আমরাই সরকারকে ধন্যবাদ। আমার নাম্বারটা দিয়ে গেছি হাসনা, আপনি আমাকে ফোন দেবেন, আপনার নাম্বারটা আমি নিয়ে গেছি। আপনার কাজ হচ্ছে আপনাদের রুবেন 442 নম্বর, 442 পুলিশ নম্বর ওয়ার্ড, 442 পুলিশ ওয়ার্ড। আমি যাওয়ার সময় আপনাকে একটা আবার হাত দিয়ে যাবো। আর বিষয়টা হলো হাসান ভাই, বিষয়টা হলো যে আমি পাবো আমি এক মাস যাবত এই হওয়ার পর এক মাস ধরে হাসপাতাল ধরুন ঢাকা থেকে আমাদেরকে ইউজ করা বিষয় হলো আমি তার সাথে কোনো কথা বলি না। সর্বপ্রথম আমার ক্যান্ডিডেট তার চিকিৎসা আমার খুব আমি চিকিৎসা পরে আমরা পরে এখন অনেকভাবে ডাইনোভাবে থেকে অনেক জায়গা থেকে অনলাইন মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়েছে, এই নাম্বারে আপনারা ব্লক করেন, ফর্ম ফিল আপ করেন, বিভিন্ন জনের বিভিন্ন ধরনের কথা এই যে ভাইকে নিয়ে একজন এরকম কথা বলছিল, নিয়ে গেছিল ভাই আমাকে ওনার কথা শুনলাম। আমার কথা কোনো ভাই আমি দশ জনের দূরে যাই, আমি একটা লোকের কাছে থাকতে চাই যে আমাকে ধরেন আপনার কাছে উনি আসবে, উনি কিন্তু পারবেন। ওনার আব্বু আছে সকাল ধরে ট্রিটমেন্ট করছে, পরে রাখি গেছেন, বলছেন যে আঙ্কেল আপনি চলে যান, উনি ভোর বেলা আসছেন, ঠিক আছে, খুব কষ্ট হয়েছে। মানে ডাক্তার আশ্চর্য হবে না, আপনার নাম কি? আমার নাম শুনেছি।